নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আর আমার চ্যানেল পাঁচ ফোড়ন অ্যান্ড গ্রিন চিলিজে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু সয়াবিনের তরকারি ভারতবর্ষের প্রায় সকল অঞ্চলেই এই রান্নাটি সমাদর পেয়ে থাকে সকলেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে এই রান্নাটির জন্য আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আলু সয়াবিনের তরকারি বানাই প্রথমেই সয়াবিনগুলিকে কুড়ি মিনিটের জন্য ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট পর জল থেকে তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক্সট্রা জল সম্পূর্ণভাবে চিপে বার করে নিয়েছি কড়াইতে অল্প পরিমাণ তেল দিলাম এবং তেল গরম হলে সয়াবিনগুলিকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম সোয়াবিনগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে তেলের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিলাম রান্নাটি যে কোনো তেলেই করা যায় আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তেল তাতলে ফোড়নের সমস্ত উপকরণগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করলাম যতক্ষণ না ফোড়নের বেশ সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে এরপর তেলের মধ্যে খুব ছোট ছোট করে কুঁচনো পেঁয়াজটাকে ছাড়লাম এবং পিঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম নুন এবং যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ হাই টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে গেলাম পেঁয়াজের মধ্যে এবার আলুটাকেও ছেড়ে ভাজতে থাকলাম আমি এখানে আলুটা একটু বড়ো ডুমো সাইজে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন পেঁয়াজের সাথে আলুটাকে এইভাবে ভাজলে আলুটা একদিকে যেমন ভাজা হয় সেরকম নরমও হতে থাকে ফলে রান্নার সময় অনেকটাই কমে যায় আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ কারণ তাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা এবং অনুপ্রেরণাই আমাকে কিন্তু নিত্য নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। দু মিনিট সময় নিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে আলুটা নাড়াচাড়া করার পর খুব ছোটো ছোট করে কুচনো এর মধ্যে ছাড়তে হবে এবং ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে আসে প্রয়োজন পড়লে এই সময় কড়াইটা একটু ঢাকা দিয়েও রাখা যায় তবে ঢাকা দিয়ে রাখলে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে এভাবে ঢাকা দিয়ে রাখলে মিনিট তিনেকের মধ্যেই টমেটো গলে যাবে এরপর এর মধ্যে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট এবং কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথমবার ভিডিও দেখেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অল্প পরিমাণ জল দিয়ে মশলাটিকে ভালো করে কষাতে হবে এই মশলাটি কিন্তু খুব ভালো করে কষানোটা অত্যন্ত জরুরি তবেই সয়াবিনের টেস্ট ভালো হবে যখন পাশ থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা ঠিকঠাক কষানো হয়েছে এখন কষানো মশলার মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে সয়াবিনকে মেশাতে হবে কয়েকটা চিড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা যেমন ঝাল খাবেন সেই রকমই লঙ্কাটা ইউজ করবেন আমি কাঁচা লঙ্কার ঝালটা বিশেষ ভালোবাসি সেই জন্যই দিয়েছি সয়াবিনের গায়ে যখন মশলা খুব ভালোভাবে লেগে যাবে তখন এর মধ্যে জল দিতে হবে আমি এখানে দু কাপ জল দিয়েছি জলের পরিমাণ বেশি দেওয়াই যেতে পারে যদি ঝোলটা একটু বেশি রাখতে চান দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট ফোটাতে হবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে তরকারিটি একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আরও এক দু মিনিট ফুটিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে যাতে গরম মশলার গন্ধ সমস্ত তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যায় তার জন্য এক মিনিট রেখে তারপর এটিকে সার্ভ করুন গরম ভাত রুটি বা পরোটার সাথে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ফিরে আসছি পরের ভিডিওয়ে আবার কোনো রেসিপি নিয়ে ততদিনের জন্য টাটা